পেয়ারা হলো বহুজন পরিচিত প্রচলিত এবং জনপ্রিয় একটি ফল। ভারতবর্ষ এবং বাংলাদেশের বেশিরভাগ বাড়িতেই এই পেয়ারা গাছ দেখতে পাওয়া যায়। এই গাছটি এতটাই সহজলভ্য বা বলা ভালো এই ফলটি এতটাই সহজলভ্য যে তার যোগ্য সম্মানটুকু পায় না। বাজারে যে সমস্ত দামি ফল রয়েছে সেই সমস্ত ফলের মধ্যে যে পুষ্টিগুণ বা যে উপকারিতা রয়েছে তার থেকে কয়েক গুণ বেশি উপকারিতা বা কয়েক গুণ বেশি পুষ্টিগুণ রয়েছে এই পেয়ারার মধ্যে। শুধুমাত্র এই ফলটির মধ্যে নয়, এই পেয়ারা গাছের পাতার মধ্যেও এতটাই উপকারিতা রয়েছে যেটি অবাক করার মতো। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমরা এই পেয়ারা এবং পেয়ারা গাছের পাতার বেশ কিছু আশ্চর্যজনক উপকারিতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং এই সহজলভ্য ফলটির কিছু আশ্চর্যজনক উপকারিতার বিষয়ে আমরা জেনে নিই। বাজারে যে সমস্ত জনপ্রিয় ফলগুলি পাওয়া যায় তার মধ্যে আপেল হলো অন্যতম। আমরা মনে করি যে আপেল আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। দেখুন, আপেল আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী এটা সত্যি, কিন্তু একটি আপেলের থেকে একটি পেয়ারা কত গুণ বেশি উপকারী তার পুষ্টি গুণ নিয়ে যদি আমরা আলোচনা করি তখন আমরা বুঝতে পারবো। একটি আপেলের মধ্যে যত পরিমাণে আয়রন পাওয়া যায় একটি পেয়ারার মধ্যে তার থেকে দুই গুণ বেশি আয়রন পাওয়া যায়। একটি আপেলের মধ্যে যত পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায় একটি পেয়ারার মধ্যে চার গুণ বেশি ম্যাগনেসিয়াম পাওয়া যায়। একটি আপেলের মধ্যে যত পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে একটি পেয়ারার মধ্যে তার থেকে আড়াই গুণ বেশি ডায়েটারি ফাইবার রয়েছে। একটি আপেলের মধ্যে যত পরিমাণে ফসফরাস থাকে একটি পেয়ারার মধ্যে তার থেকে সাড়ে তিন গুণ বেশি ফসফরাস থাকে। আবার একটি আপেলের মধ্যে যত পরিমাণ প্রোটিন পাবেন একটি পেয়ারার মধ্যে তার থেকে দশ গুণ বেশি প্রোটিন আপনি পেতে পারেন। সুগারের দিক থেকে বিচার করে দেখলে একটি আপেলের মধ্যে যত পরিমাণ সুগার পাওয়া যায় একটি পেয়ারার মধ্যে তার থেকে 15% কম সুগার পাওয়া যায়। সবে মিলেমিশে একটি আপেলের থেকে একটি পেয়ারা নিঃসন্দেহে পুষ্টিকর ফল। তো চলুন এক এক করে আমরা এখন পেয়ারার কিছু উপকারিতার বিষয়ে জেনে নিই। আপনি যদি প্রতিদিন একটা করে পেয়ারা খেতে পারেন ওই পেয়ারা নিঃসন্দেহে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে। তার কারণ পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে একটি কমলা লেবুর মধ্যে যত পরিমাণ ভিটামিন সি থাকে তার চার গুণ বেশি ভিটামিন সি থাকে সম পরিমাণের একটি পেয়ারার মধ্যে। যে ভিটামিন সি আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে, তার সাথে সাথে ওই ভিটামিন সি আমাদের শরীরে WBC বা শ্বেত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের রক্তে যখন শ্বেত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি পায় তখন আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আপনি প্রতিদিন অবশ্যই পেয়ারা খেতে পারেন। পেয়ারার পুষ্টিগুণ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বলেছি যে একটি আপেলের মধ্যে যত পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে একটি পেয়ারার মধ্যে তার আড়াই গুণ বেশি ডায়েটারি ফাইবার থাকে। যে ডায়েটারি ফাইবার আমরা সারাদিনে যে সমস্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই সে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন আমাদের শরীরের মধ্যে কমিয়ে দেয়। এবং তার সাথে সাথে পেয়ারা হলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুটস। পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 12, আর গ্লাইসেমিক ইন্ডেক্স 12 হওয়ার জন্য এবং এর মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকার জন্য পেয়ারা কিন্তু নিঃসংকোচে ডায়াবেটিক ফ্রেন্ডলি ফ্রুটস। আবার বেশ কিছু গবেষণায় দেখা গেছে আপনি যদি গুয়াভা লিফ টি খেতে পারেন, অর্থাৎ পেয়ারার পাতা সেদ্ধ করে যদি চায়ের মতো খাবার খাওয়ার পরে আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীরে যদি ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা রয়েছে সেই সমস্যাকে কম করে আপনার পিপি ব্লাড সুগার অর্থাৎ পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার বা খাবার খাবার পরে যে ব্লাড সুগার টেস্ট করা হয় তার লেভেল 10% পর্যন্ত কমে যেতে পারে। তাই আপনি অবশ্যই ডায়াবেটিক ফ্রেন্ডলি ফুডস হিসাবে পেয়ারা খেতে পারেন এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য পেয়ারা খেতে পারেন বা পেয়ারা পাতা দিয়ে তৈরি চাও খেতে পারেন।
পেয়ারা আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের জন্য বা আমাদের হার্টের জন্যও বিশেষ উপকারী। তার কারণ পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের হার্টে ব্লাড সার্কুলেশনের জন্য যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে। পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে ফ্লেক্সিবল করে রাখতে সাহায্য করে। এবং তার সাথে সাথে পেয়ারার মধ্যে রয়েছে দুই ধরনের ফাইবার, অর্থাৎ পেয়ারার মধ্যে সলিউবেল ফাইবারও পাওয়া যায় এবং ইনসলিউবেল ফাইবারও পাওয়া যায়। যে দুই ধরনের ফাইবার আমাদের রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে, আমাদের রক্ত থেকে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করতে সাহায্য করে এবং আমাদের রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। সবে মিলেমিশে আপনার যদি কোনো প্রকারের হার্টের সমস্যা রয়েছে বা মনে করুন আপনার রক্তে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি রয়েছে বা পরবর্তী ক্ষেত্রে যাতে আপনার কোনো প্রকারের হার্টের সমস্যা না আসে সে কথা খেয়াল রেখে আপনি অবশ্যই আপনার প্রতিদিনের ফলের প্লেটে পেয়ারাকে জায়গা করে দিতে পারেন। আপনার যদি হজমের সমস্যা রয়েছে বা মনে করুন আপনার যদি কনস্টিপেশনের মতন সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি পেয়ারার সাহায্য নিতে পারেন। তার কারণ একটু আগেই আমরা বলেছি যে পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এবং ডায়েটারি ফাইবারের মধ্যে সলিউবেল ফাইবারও রয়েছে এবং ইনসলিউবেল ফাইবারও রয়েছে। একজন মানুষের সারাদিনে যত পরিমাণ ফাইবারের প্রয়োজন হয় আপনি যদি একটি মাঝারি সাইজের পেয়ারা খেয়ে থাকেন তার 12% পর্যন্ত ডায়েটারি ফাইবার পাওয়া যেতে পারে। যে ডায়েটারি ফাইবার আমাদের ডাইজেস্টিভ ফাংশনকে বেটার করতে সাহায্য করে এবং আমরা যখন পেয়ারা খাই তখন পেয়ারার সাথে সাথে সেই পেয়ারার বীজ যদি আমরা চিবিয়ে খেতে পারি, পেয়ারার বীজ আমাদের গাটের মধ্যে বা আমাদের পেটের মধ্যে একটা ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে, যেটি আপনার কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যার সমাধান করতে সক্ষম। তাই যদি আপনার কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি পেয়ারা খাওয়ার সমতে পেয়ারার বীজ সহ চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। হয়তো আপনারা খেয়াল করে থাকবেন যে গর্ভবতী মায়েদের চিকিৎসকরা প্রায়শই আয়রন এবং ফলিক অ্যাসিড খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। দেখুন, পেয়ারার মধ্যে আয়রন প্রচুর পরিমাণে নেই ঠিকই, কিন্তু পেয়ারার মধ্যে ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 রয়েছে ভরপুর মাত্রাতে। একজন মানুষের সারাদিনে যত পরিমাণ ফলিক অ্যাসিডের প্রয়োজন একটি মাঝারি সাইজের পেয়ারার মধ্যে তার 20% পর্যন্ত কভার করতে পারে। এবং তার সাথে সাথে একজন মানুষের সারাদিনে যত পরিমাণ ভিটামিন C-এর প্রয়োজন একটি মাঝারি সাইজের পেয়ারার মধ্যে তার 400% পর্যন্ত ভিটামিন C পাওয়া যেতে পারে। সবে মিলেমিশে একজন প্রেগনেন্ট মহিলার জন্য পেয়ারা কিন্তু নিঃসন্দেহে স্বাস্থ্যকর ফল হিসেবে বিবেচিত হতে পারে। যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে দাঁতের যন্ত্রণায় কষ্ট পান সেই সমস্ত মানুষদের পেয়ারা পাতা চিবিয়ে সেই পেয়ারা পাতার রস দাঁতের মধ্যে লাগাতে বলা হয় এবং যথেষ্ট ম্যাজিক্যাল রেজাল্ট দেখতে পাওয়া যায়। তার কারণ এই পেয়ারা পাতার রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি, যে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আপনার দাঁতের মধ্যে বা মাড়ির মধ্যে যদি কোনো প্রকারের ইনফ্লামেশন থেকে থাকে সেই ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি, যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আপনার দাঁতের মাড়ির মধ্যে বা দাঁতের মধ্যে কোনো প্রকারের ইনফেকশন থেকে থাকলে সেই ইনফেকশনকে কম করতে সাহায্য করে। এবং তার সাথে সাথে পেয়ারা পাতার মধ্যে রয়েছে পেন রিলিভিং এজেন্ট, যে পেন রিলিভিং এজেন্ট আপনার দাঁতের ব্যথা বেদনাকেও কম করতে সাহায্য করে। পরবর্তী ক্ষেত্রে যদি আপনার দাঁতের যন্ত্রণা হয় সেক্ষেত্রে আপনি কচি পেয়ারা পাতা চিবিয়ে সেই পেয়ারা পাতার রস ওই দাঁতের মধ্যে লাগিয়ে অবশ্যই পরীক্ষা করে দেখবেন। পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম আমাদের মাসেলগুলিকে রিল্যাক্স করে রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে শান্ত রাখতে সাহায্য করে। দেখুন, আমরা যখন প্রচুর ক্লান্ত হয়ে পড়ি
তখন আমাদের মাসেলগুলিকে রিল্যাক্স করে আমাদের ক্লান্তি দূর করতে সাহায্য করে এই পেয়ারা। এবং তার সাথে সাথে যখন আমরা সারা দিন প্রচুর পরিমাণে মেন্টাল স্ট্রেস এবং ফিজিক্যাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্ট্রেস রিলিফ করতে সাহায্য করতে পারে পেয়ারার মধ্যে থাকা ম্যাগনেসিয়াম। হয়তো আমরা অনেকেই জানি না যে পেয়ারা কচি অবস্থায় থাকে বা একদম ছোট অবস্থায় যে পেয়ারা থাকে, সেই পেয়ারার জুস করে যদি আপনি খেতে পারেন তাহলে সর্দি কাশি নিরাময় করতে সাহায্য করে ওই কচি পেয়ারার জুস। তার কারণ একটি বড় সাইজের পেয়ারার মধ্যে যত পরিমাণে ভিটামিন সি থাকে, একটি ছোট সাইজের পেয়ারার মধ্যে ভিটামিন সি এর মাত্রা অনেকটা বেশি থাকে। যে ভিটামিন সি আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে বা থ্রোটের মধ্যে বা লাংসের মধ্যে যদি কোনো প্রকারের ইনফেকশন থেকে থাকে, সেই ইনফেকশনকে কম করতে সাহায্য করে, আপনার সর্দি কাশির মতন সমস্যাকে কম করতে সাহায্য করে, এবং আপনার চেস্টের মধ্যে যদি কফ জমে থাকে সেই কফকেও কম করতে সাহায্য করে। তাই আপনি অবশ্যই সর্দি কাশি নিরাময়ের জন্য ছোট পেয়ারার জুস বানিয়ে খেতে পারেন। পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B3 এবং ভিটামিন B6, যেটি আপনার নিয়াসিন এবং পাইরিডক্সিন হিসাবে পরিচিত, যেটি আমাদের ব্রেনের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, কগনিটিভ সেন্সকে স্টিমুলেট করে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে রাখতে সাহায্য করে। তার ফলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং বয়স বৃদ্ধির সাথে সাথে অ্যালজাইমার ডিজিজ বা পার্কিনসন ডিজিজের মতন সমস্যার সম্মুখীনও আপনাকে হতে হয় না। আপনি যদি প্রতিদিন একটা করে পেয়ারা খেতে পারেন তাহলে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকেও আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন। তার কারণ পেয়ারার মধ্যে রয়েছে আপনার লাইকোপেন, কুয়াসেটিন, ভিটামিন সি এবং পলিফেনলের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ফ্রি রেডিকেলের উৎপত্তি হয় সে ফ্রি রেডিকেলগুলির সাথে লড়াই করে এবং ফ্রি রেডিকেলগুলিকে ধ্বংস করে দেয়। তার ফলে আমাদের শরীরে কোনো প্রকারের ক্যান্সার সেলের উদ্ভাবন হয় না, বা যদি আগের থেকে কোনো ক্যান্সার সেল থেকে থাকে সেই ক্যান্সার সেল যাতে স্প্রেড করতে না পারে সেদিক থেকে সাহায্য করে। এই পেয়ারার মধ্যে যে লাইকোপেন রয়েছে সে লাইকোপেন ব্রেস্ট ক্যান্সারের সেলের সাথে লড়াই করতে সাহায্য করে এবং ব্রেস্ট ক্যান্সারের যে সেল সেই সেল যাতে ছড়িয়ে না পড়ে সেদিক থেকে সাহায্য করে। এবং নিয়মিতভাবে যদি আপনি পেয়ারা খেতে পারেন, পেয়ারা আপনার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। সবে মিলেমিশে আপনি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকে দূরে থাকার জন্য প্রতিনিয়ত একটা করে পেয়ারা খান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।